আমার বয়স একুশ বছর আমি বিয়ে করতে চাচ্ছি কিন্তু বয়স অল্প হওয়ার কারণে মেয়ে বিয়ে দিতে চাচ্ছে না এখন কি করতে পারি আর একজন আসছে আমার কাছে এরকম ইয়াং ছেলে বিয়ে করতে চায় ইয়ে একুশ বছর ছেলে আমি তো মনে করি বিয়ে করা উচিত আল্লাহ তাকে সম্পদ দিয়েছে যদি এরকম হয় চালাতে পারে বউ চালাতে পারবে শরীর কিন্তু বউ চালানোর কথা বলেছে মানুষ তা তামিকুল বা ফালি ইত যে যদি বউ চালানোর ক্ষমতা থাকে দুই ধরনের চালানো আর্থিক এবং শারীরিক যদি ক্ষমতা থাকে সে যেন বিয়ে করে নির্দেশ দিয়েছেন এটা এবং এইটাই হচ্ছে আল্লাহ তালার নির্দেশনা যে মানুষ যেন বিয়ে করে পরিবার গঠন করে যাতে করে অন্যায়ের দিকে পা না বাড়ায় যতদিন আপনি সন্তানকে বিয়ে দিবেন না ততদিন কিন্তু আপনিও কিন্তু গুণার অধিকারী হবেন এই বাবা বা বাই আপনি যদি সন্তানকে বিয়ে দিচ্ছেন না আটকাই রাখতেছেন যে ভাই ইয়ে হোক প্রতিষ্ঠিত হোক প্রতিষ্ঠিত হওয়ার আপনার দরকার আপনার দরকার কি প্রতিষ্ঠিত কোনো জীবনে হতে পারে না আমি বিয়ে করেছি তখন আমি প্রতিষ্ঠিত ছিলাম না আল্লাহ তালা খাসুর রহমত হইসে বোধহয় আমাকে ওরা বিয়ে দিচ্ছে নইলে তো আমি তো বিয়ে করতে পারতাম না প্রতিষ্ঠিত চিন্তা করলে তো নইলে তো অন্যায়ের পথে যতদিন পাওয়া বাড়াবেন যত দলের মাধ্যমে সহযোগিতা করছে সব গুণাগার হবে এই জন্য আপনার সহযোগিতা করা উচিত কেউ বিয়ে করতে চাইলে হ্যাঁ সে যদি কোনো সহযোগিতা সহযোগিতা চায় সহযোগিতা করবেন সে হয়তো হয়তো সে প্রতিষ্ঠিত হলে মন্ত্রীর মেয়ে বিয়ে করতো হয়তো এখন সে অপ্রতিষ্ঠিত অবস্থা সাধারণ মেয়ে বিয়ে করবে এটা ভালো প্রয়োজনীয় আবার যদি প্রতিষ্ঠা আরেকটা বিয়ে করবে তাই কি তো নিষেধ করে নাই আপাতত সে একটা বিয়ে করতে দেন কারণ শরীয়ত মোতাবেক চলা ভালো অন্যায় পথে পা বাড়ানোচ্ছে হচ্ছে এই জন্য যারা বিয়ে করতে চায় তাদেরকে সহযোগিতা করা উচিত আপনারা যাদের সন্তান সন্ততি আছে যাদের তাদেরকে বিয়ে দিবেন আর যারা আত্মীয় স্বজন আছে তাদের কাছে বিয়ে দেওয়ার ব্যবস্থা করবেন এটা কিন্তু ভালো কাজ বিয়েটা সহজ করা উচিত কঠিন করে ফেলবেন না কঠিন করে ফেললে এই গুণার দায় দায়িত্ব আপনার আমাকে বহন করতে হবে এই জন্য যে ব্যক্তি কথাটা বলছে তা সে ভালো কথা বলছে বিয়ে করতে চাচ্ছে যদি তার সামর্থ্য থাকে তার কাছে বিয়ে দেন সোল্লা সাল্লা একটি কথাই বলেছেন যা আকুম মান তার না দিন আহু আোলক আহু যদি তোমাদের কাছে এমন কেউ আসে তা দিন এবং খোলক চরিত্র এবং দিন থাকে দুইটা দিনই দেখতে বলছে ফাজাউজু তাকে বিয়ে দাও দে্লা তাকুন ফিরতান্ন ফিলাদ ফসাদ হলে দুনিয়ার বুকে ফেতনা ভরে যাবে এখন ফেতনা ভরে গেছে কেন আপনি বিশ্বাস করেন মেয়েরা এখন পাশ করতে করতে অনার্স পাশ করলে আর কেউ বিয়ে করে না কটা বুড়ো হয়ে গেছে ঠিক না ছেলেরা ওকে বিয়ে করে না আর বাচ্চা ইচ্ছা হবে না এটা শেষ ছেলেরাও বড়ো হয়ে গেলে কেউ আমি লেট মেরিয়েছি কত ভেজাল মেয়ে মেরেছে না কত বয়স তো কম হয় না মনে হচ্ছে সব তো দেখছি পাকা আরম্ভ হয়েছে সমস্যা এই জন্যই যে যে সমস্ত ইয়াং আছে ওদেরকে আসলেই যুবকদের দিকে খেয়াল করা উচিত প্রত্যেকটি মানুষ রসুল্লাহ সালাম যুবকদের দিকে সবচেয়ে বেশি খেয়াল করতেন রসুলের কাছে যুবকরা কিছু আসলো শাহবাবা সাহাবারা বলছেন আমরা সাবাবা যুয়াং মানুষ ছিল বলতেও পারছি না যে আমরা দেশে যাব। রসুল আমাদের ডেকে বললেন অনেকদিনই তো আসো এখন চলে যাও দেশে সুন্দর বুঝাই ডেকে বললেন কি বলবা তোমরা যখন সলাতে রক্ত হবে তোমরা একজন আজান দিবে দামাজ যে বেশি জানে সে সালাত আদায় করবে সবাইকে নিয়ে তো রসুল আসা আমাদের কত খেয়াল রাখছে এটা আমরা তখন বুঝি নাই মানে আগে বুঝতে হবে না পরে যখন বলছে এই কথা তখন বুঝতে আগে থেকে খেয়াল আছে যে ইয়াংদের প্রতি কীরকম ব্যবহার করতে হবে আপনাদের যারা বৃদ্ধ আছেন বাবা আছেন তাদের উচিত সন্তান সন্তানদের প্রতি খেয়াল রাখা তাদেরকে অর্থনৈতিক সমৃদ্ধি আসবে এই চিন্তা করে বিয়ে থেকে দূরে রেখে তাদেরকে ক্ষতিগ্রস্ত করবেন না আপনি জানেন না যে আপনার সন্তান সন্তান হয়তো এমন হতে পারে যে এদের দ্বারা এই বাচ্চা এদের যে সন্তান হবে এরা অনেক তাড়াতাড়ি বড় হবে এবং এদেরকে মানুষ করার মতো যোগ্যতা তার অর্জিত হবে এবং সে ভালো বয়সে তাদেরকে মানুষ করতে পারবে তাই না আপনি যদি কোনো তিরিশ বছর বয়সে বিয়ে করেন সন্তান সন্তি হতে পঁয়ত্রিশ আপনার চাকরি জীবন হলে চল্লিশ এরপর আপনার সন্তান বড় হওয়া লাগবে না কিন্তু যদি আপনি পঁচিশে বিয়ে করেন রসুল্লাহ আসলাম যেভাবে বিয়ে করেছেন একুশ পঁচিশের মধ্যে বা বিশের পরে তাহলে এটা বিয়ে করাতে পারেন তাতে সমস্যা নেই